হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও টপিকটা হচ্ছে সানস্ক্রিন আমরা কেন ইউজ করব, সানস্ক্রিন ইউজ না করলে স্কিনে কীরকম ক্ষতি হতে পারে, এবং সানস্ক্রিন ইউজ না করলে স্কিনে অনেক প্রোডাক্টস কাজ করে না, সেটা কারণ সম্পর্কে আলোচনা করব, এবং ভালো মানে একটা সানস্ক্রিন দেখিয়ে দেব যেটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তো পুরোটা দেখার ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেকে স্কিনে এক একজনের স্কিনে এক এক রকম প্রবলেম হয়ে থাকে, এর ভিতরে কিন্তু অনেক প্রবলেম হয়ে থাকে সানস্ক্রিন ইউজ না করার কারণে। তো তারা যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে তারা ফাইন্ড আউট করতে পারবে কী কারণে তাদের স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করছে না। তো ভিডিওটি শুরু করি। শুরু আগে বলেছি যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাখি থাকবেন, না যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি দেখাচ্ছি আমি এটা সানস্ক্রিন, এটা হচ্ছে ইনটেন্সিভ ইউভি সানস্ক্রিন, এটা হচ্ছে খুবই ভালো মানের একটা সানস্ক্রিন, এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, এটা কোনো মেকআপ লুক দিবে না, হালকা একটুখানি ক্রিম লুক দিবে, এটা 11 বছর বয়স থেকে ছোট বড় সবাই ইউজ করতে পারবে, এটা প্রচুর পরিমাণে সান প্রোটেকশন দেয়। এবার আসি সানস্ক্রিন আমরা কী কারণে ইউজ করব এবং কেন ইউজ করব। গরমকালে আমাদের রোদটা কিন্তু অসহ্য লাগে, ম্যাক্সিমাম মানুষের গরমকালে রোদটা কিন্তু স্কিনটাকে পুড়ে ফেলে, এটা কিন্তু ফিল হয়, কিন্তু শীতকালে যে রোদটা থাকে মানুষ কিন্তু উল্টা রোদে গিয়ে বসে থাকে, গোসলের পরে সকালবেলা রোদে গিয়ে রোদ পোহায়। তো এই কাজটা কোনো সময় করবেন না, সানস্ক্রিন ছাড়া কোনো সময় রোদে যাবেন না। গরমকালে রোদ যতটুকু ক্ষতিকর শীতকালে রোদ কিন্তু তার চেয়ে দ্বিগুণ ক্ষতিকর। তো অবশ্যই শীতকালে যারা রোদে যায়, অনেকে আমাকে বলে থাকেন যে তাদের স্কিনে কোনো নাইট ক্রিম কাজ করছে না, হোয়াইটনিং জুস কোনো কাজ করছে না, এ ধরনের অনেক কিছু বলে থাকে। আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ গোসলের পরে চুল শুকানোর জন্য হোক বা রোদ পোহানোর জন্য হোক বা গোসলের আগে রোদে গিয়ে বসে থাকে শীতকালে ম্যাক্সিমাম। তো রোদে বসে থাকা খুবই মজা পায়, এই জন্য রোদে বসে তো আমারও ভালো লাগে, কিন্তু রোদে অবশ্যই যাওয়ার আগে একটা সানস্ক্রিন ইউজ না করে গেলে আপনাদের স্কিনে কোনো নাইট ক্রিমও কাজ করবে না, কোনো হোয়াইটনিং জুস বা হোয়াইটনিং প্রোডাক্ট কোনো কিছুই কাজ করবে না, কারণ স্কিনটাকে মানে রোদ যেটা সেটা স্কিনটাকে পুড়িয়ে ফেলে এবং ভিতর থেকে মেলালিনটা প্রবেশ করে। মানে শীতকালে রোদে কিন্তু প্রচুর মেলালিন থাকে, সে মেলালিন কিন্তু আপনাদের ভিতর থেকে কালো করবে, স্কিনের ভিতর থেকে কালো করবে, যে আপনার প্রচুর পরিমাণে কালো হয়ে যাবে এবং রোদে আস্তে আস্তে স্কিনটা বাজে হয়ে যাবে, স্কিনে কোনো কিছুই কাজ করবে না। কারণ সানস্ক্রিন ছাড়া স্কিনে যত কিছু ইউজ করেন না কেন, নাইট ক্রিম ইউজ করেন, জেল ইউজ করেন, আপনি সেরাম ইউজ করেন, মেকআপ ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন, সানস্ক্রিন ছাড়া যদি ইউজ করে থাকেন টোটালি ওয়েস্ট। সানস্ক্রিন হচ্ছে স্কিনের একটা বেস, একটা পার্ট, ঠিক আছে। এটা কিন্তু এমন একটি জিনিস যেটা ইউজ করে আপনি রোদে যাবেন, রোদে কিন্তু গেলে আপনাদের রোদ কোনো ক্ষতি করতে পারবে না, বা রোদে যে বেগুনি রশ্মি বা মেলালিন যেটা থাকে সেটা স্কিনে প্রবেশ করতে পারবে না। শুধু ফেসে না, এটা ফুল বডিতে ইউজ করবে, এটা কিন্তু একজন যদি ইউজ করে 2 থেকে 3 মাস অনায়াসে ইউজ করতে পারবে যদি রেগুলার ইউজ করে থাকে। গোসলের পর যা রোদে মজা পায় বসে থাকতে, তারা অবশ্যই গোসলের পরে সানস্ক্রিন ইউজ করে রোদে যেতে পারেন। আমি বলবো কি যে রোদে না যাওয়াই বেটার, যদি যেতে চান অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করবেন ফুল বডি, এবং যে যে পার্ট আপনার বের হয়ে থাকবে সেই সেই পার্টে সানস্ক্রিন ইউজ করে রোদে যাবেন। এতে করে হবে কি, শরীরে মেলালিন প্রবেশ করবে না বা স্কিনে বেগুনি রশ্মি প্রবেশ করবে না, এতে করে আপনাদের মানে স্কিন কালো হয়ে যাওয়া বা স্কিন রুক্ষ বা ড্রাই হয়ে যাওয়া কোনো চান্স নেই। আর অনেকে আছে বুঝে না, অনেকে বলে আপু আমি এই এই ক্রিম ইউজ করতেছি, এত ভালো মানে জুস খাচ্ছি, কেন ফর্সা হচ্ছে না, কারণ আপনাদের রোদে যান, কারণ একটু রোদে গেলেও কিন্তু মেলালিন প্রবেশ করে ফেলে। রোদটা যত অ্যাভয়েড করে চলবেন তত আপনাদের স্কিন কেয়ার প্রোডাক্টস বা খাওয়ার প্রোডাক্টসগুলো দ্রুত কাজ করবে, রোদে যে বেশি যাবে তা কোনো কিছুই কাজ করবে না, ঠিক আছে। রোদে অবশ্যই গেলে সানস্ক্রিন ইউজ করবেন, এতে করে 50% কাজ পাবেন, আর রোদে যারা খুব কম যায় তারা কিন্তু 100% কাজ পায়, সেটা যে কোনো প্রোডাক্টস থেকে হোক না কেন। তো সানস্ক্রিন ইউজ যদি কেউ না করে, যদি নাইট ক্রিম ইউজ করে থাকেন, যদি কেউ হোয়াইটনিং জুস খেয়ে থাকেন, তাহলে তাদের রেজাল্ট টোটালি জিরো আসবে। তো অবশ্যই সানস্ক্রিন অবশ্যই ইউজ করবেন ছেলে মেয়ে সবাই, একটু রোদে গেলেও বা সকালে ঘুম থেকে ওঠার পরেও কিন্তু মুখটা ওয়াশ করার পর সারাটা দিনের জন্য সানস্ক্রিন ইউজ করে থাকবেন। তো আশা করি সানস্ক্রিন সবাই ইউজ করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।